এই যে আমরা 47 সালের পরেই ভাষা আন্দোলন শুরু করলাম, 48 সালে তো ভাষা আন্দোলন হলো, 52 সালে বড় ভাষা আন্দোলন হলো এবং আমরা জাগো জাগো বাঙালি জাগো বলে স্লোগান দিলাম, এই গৌরববোধটা যে আমরা বাঙালি, আমরা একটা মানে অগ্রসর জাতি, হ্যাঁ আলাদা সত্তা, এই গৌরববোধটা এবং এই আত্মবিশ্বাসটা কিন্তু রবীন্দ্রনাথের ওই নোবেল পুরস্কার থেকে অনেকটা এসছে। এবং রবীন্দ্রনাথের পরবর্তীতে আরও যারা জীবনানন্দ দাশী বলেন এবং অবশ্যই কবি কাজী নজরুল ইসলাম, আমরা কিন্তু বাঙালিরা খুব বেশি সাহিত্য পছন্দ করি, কবিতা পছন্দ করি, কবিদেরকে পছন্দ করি। আমাদের আমরা বিবিসির যে জরিপের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপ করা হলো, এক নম্বর হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দুই নম্বরই তো রবীন্দ্রনাথ ঠাকুর, তিন নম্বরই তো কাজী নজরুল ইসলাম। আমাদের তালিকার মধ্যে কিন্তু কবি সাহিত্যিক বেশি, ফলে এই সাহিত্যের প্রতি ভালোবাসা এবং সাহিত্যের স্বীকৃতিটা আমাদেরকে জাতি হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। ফলে আমি খুব মনে করি যে এটা তো সত্য যে মুক্তিযোদ্ধারা আমার সোনার বাংলা গান বা নজরুলের কবিতা বা জীবন দাসের কবিতা হাতে করে যুদ্ধে গেছেন, সেটা যেমন সত্য, তেমনিভাবে ওই রবীন্দ্রনাথের কাছ থেকে এবং আমাদের কবি সাহিত্যিকদের কাছ থেকে পাওয়া আত্মবিশ্বাস আমাদেরকে জাতি হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে এবং এটা সঠিকভাবে বঙ্গবন্ধু পিকও করেছিলেন। হ্যাঁ, আমি এই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধু নিজেও কিন্তু রবীন্দ্রনাথকে অনেক পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন। ওনার তো অসমাপ্ত আত্মজীবনী তারপর কারাগারে রোজ নামতে আছে, যখন তিনি জেলখানায় একা ওনাকে তো ওই যে সলিটারি সেলের মধ্যে রাখা হতো, নির্জন সেলের মধ্যে, তখন তিনি আবৃত্তি করছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, এটা তো তিনি আবৃত্তি করতেন। এবং আমাদের জাতীয় সঙ্গীত, এবং আমাদের জাতীয় সঙ্গীত, আমি একটু বেশি বলে ফেলছি ইফতেখার ভাই বলার জন্য, আমি বেশ কিছু প্রশ্ন। এটা হচ্ছে যে 60-এর দশকে প্রথম দিকে উনি যখন প্রথম মন্ত্রী হলেন, তো শিল্পমন্ত্রী, আমাদের এফডিসি তো তার বানানো, ওই সময় পাকিস্তান থেকে ডেলিগেট আসছে, তাদেরকে শোনানোর জন্য শিল্পীদেরকে ডাকা হচ্ছে, উনি বলছেন যে আমার সোনার বাংলা গানটা গাইতে হবে, জাহিদুর রহিম কই, সঞ্জিতা খাতুন কই, ডাকো। তো ওরা এসে আমার সোনার গানটা, বাংলা গানটা গাইলেন। তো উনি যখনই অনুষ্ঠান হতো, 70-এর বড় বড় সম্মেলনগুলি, আওয়ামী লীগের সম্মেলন, ছাত্রলীগের অনুষ্ঠান এবং 7ই মার্চের ভাষণ, এগুলির আগে কিন্তু সবসময় আমার সোনার বাংলা গানটা উনি গাইতে দিতেন। এবং প্রথম পূর্ব বাংলার ঢাকা থেকে যে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা বেরোলো, এটা 70 সালে বেরিয়েছিল, এটার প্রযোজক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অনুষ্ঠানটা হয়েছিল বাংলা একাডেমিতে। আমাদের হাবিবুল্লাহ সিরাজি ভাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শক হিসেবে, তিনি তখন ছাত্র, বুয়েটে পড়েন। তো প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামটা কিন্তু ঢাকায় বঙ্গবন্ধুর করা। এবং আমরা এখনও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি, সে কাজে কাজে রবীন্দ্রসঙ্গীত কোথাও হচ্ছে, উনি তার সাথে ঠোঁট মেলাচ্ছেন। এই দৃশ্য তো আমরা প্রায় টেলিভিশনের পর্দায় দেখি এবং আমাদের চ্যানেল আইতেও মনে থাকতে পারে যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হৃদয়নাথ চৌধুরীর বন্যায় গানের সময় একবার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এখানে ফোন করেছেন এবং উনি সরাসরি মানে লাইভ অনুষ্ঠানের মধ্যে গণভবন থেকে ফোন করলেন, হৃদয়নাথ চৌধুরীর বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। হ্যাঁ, এবং জিল্লুর রহমান সাহেব যদি মনে করেন এই অংশটুকু আমরা এই অংশে ব্যবহারও করতে পারি। আমরা একটা ফোন নেব, তারপর আসি। হ্যালো, শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল, আমি বন্যাকে একটু শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপা, শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক সেটাই আমি চাই। এবং যুগ যুগ ধরে তুমি তোমার এই সোয়েলা কণ্ঠ এটা বাংলাদেশের মানুষকে, মানুষের হৃদয়কে আরো জাগ্রত করুক, আরো সুন্দর ভাবে তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও, আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে। আপনি যে, আমি হঠাৎ একটা রবীন্দ্রনাথের একটা লাইন খালি মনে পড়ছে, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আজকে সকালে হঠাৎ আলোর ঝলকানির মতন আপনার ফোনটা আমার, আমি জানি না, মানে এটা একটা বেস্ট গিফট আমার জন্য আপা। অনেক আপনি যে ফোন করেছেন, আমি 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 জানি না, কিন্তু আপনি ফোন করে আমাকে যে দোয়া বললেন, আমার জন্মদিনটা মনে হলো যে সবসময় তোমার গানের ভক্ত তুমি জানো, আজি আরো তোমার জীবন আরো সুন্দর হোক, সফল হোক চাই। এবং রেহানা একটু কথা বলবো, রেহানা তোমার কিছু শুভেচ্ছা জানাবে।